সকলে ভালো আছো? হ্যাঁ আমিও ভালো। প্রথমে তোমার পিসিটাকে অন করবে। অন করার পর যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে নিউতে যাবে। নিউতে যাবার পর ফোল্ডারে ক্লিক করবে। ফোল্ডারে ক্লিক করে এখানে আবার মাউস রেখে মাউস এর রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে রিনেম দেবে। রিনেম দেওয়ার পর এখানে তুমি ফোল্ডারে তোমার ক্লাসের নাম লিখবে, ক্লাস 9 আন্ডারস্কোর সেকশন এ, এটা লিখবে। লিখে তারপরে এটার উপরে মাউস রেখে ডাবল ক্লিক করবে। ক্লিক করার পরে আবার রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো আমরা বিভিন্ন সফটওয়্যার দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারগুলোর মধ্যে আমাদের যে সফটওয়্যারটি দিয়ে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করব, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস পাবলিশ ডকুমেন্ট, না এটা না, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা। তাহলে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা নিউ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারটি পেয়ে গেলাম। এখানে আমরা এটা না রেখে আমরা এখানে কি করব, এটাকে সিলেক্ট করে আবার রিনেম দেব, দিয়ে এখানে দিতে পারি প্রজেক্ট 1, PROJECT 1, প্রজেক্ট 1, প্রজেক্ট 1 দিলাম। দেওয়ার পর এখন আমার সেই ফোল্ডার প্রজেক্ট 1 নামে একটি ফোল্ডার কি হলো খুলে গেল। এখানে আমরা ডাবল আবার ক্লিক করব, করে আবার প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে সফটওয়্যারটি রয়েছে সেটার হোম পেজ এসে গেছে। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে ফার্স্ট কাজ যেটা আমাদের নিউ স্লাইডে ক্লিক করতে হবে। নিউ স্লাইডে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা কন্টেন্ট আমরা কী করব, টাইটেল বা কন্টেন্ট এখানে আমরা ক্লিক করব। ধরো তুমি এই কন্টেন্টটাই তুমি ক্লিক করলে, করার পর টেক্সট ক্লিক এখানে আমরা তাহলে লিখব, কী লিখব এখানে, লিখব ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম লিখে তারপরে এটাকে আমরা একটু কালার দিতে পারি বা রং দিতে পারি। তাহলে কালার বা রং বা একটু যদি আমরা একটু দেখতে সুন্দর দেখা যায় এরকম করতে চাই তাহলে আমাকে এখানে কুইক স্টাইলে যেতে হবে। কুইক স্টাইল অথবা এখানে আছে তোমার শেপ ফিল, তারপর শেপ আউটলাইন ইত্যাদি ইত্যাদি আছে। আমরা পর্যায়ক্রমে এই ধাপগুলো আমরা দেখাবো। এখন প্রাথমিক অবস্থায় তোমাদেরকে স্বাভাবিকভাবে যেটা তোমরা শিখবে সেটা আমি দেখাচ্ছি। আমরা এই কালারটা চুজ করতে পারি, সুন্দর দেখাচ্ছে। এখন এটাকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করতে হলে আমাকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তারপর অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে আসছে কাস্টম অ্যানিমেশন। তা কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এন্ট্রেন্সে যাব, গিয়ে এখানে আমরা যে কোনো একটা অপশনে আমরা ক্লিক করতে পারি। আমি বক্সে ক্লিক করলাম। আচ্ছা, তাইলে আমার প্রথম যেই আমার কী জানি বলে কন্টেন্টটি ছিল, যে ব্যানারটি ছিল, সে ব্যানারটিতে আমরা ওয়েলকাম দিয়ে আমাদের কাজ শেষ করলাম। এবারে দ্বিতীয় যেই ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডে আমরা কিছু কাজ করব। যে কাজটা আমরা এখানে একটা আমরা ইমেজ দিতে পারি। ইমেজ দিতে এখানে আমরা দুইভাবে ইমেজ দিতে পারি। যেমন এখানে যদি আমরা ইনসার্ট পিকচার ফ্রম ফাইলে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমরা একটা ইমেজ দিতে পারবো। অথবা এখানে ইনসার্টে গিয়ে এই পিকচারে ক্লিক করেও একই সেম কাজ আমরা করতে পারবো। তাহলে যেহেতু আমাদের এখানে আমাদের ইমেজ পিকচারটা রয়েছে তাহলে আমরা এটাতে সহজে ক্লিক করে বের করে নিই। তাহলে আমরা এখান থেকে একটা চয়েস করে নিই, আমাদের ফাইলে ড্রাইভে থাকতে হবে, আমাদের ফাইলে ড্রাইভে থাকতে হবে যে মানে আমরা কোন ছবিটা বা পিকচারটা আমরা দিতে পারি বা ই করতে পারি। তাহলে আমরা এইটাই দেখে নিই। তাহলে এটা নেই, এটার মধ্যে কোনো ছবি নেই, সুতরাং আমরা এটা দেব না। তাহলে অন্য আরেকটা আমরা দেখি আমাদের ড্রাইভের মধ্যে আর কী আছে, আমরা কোনটা দিতে পারি, এখানে এটাই দিই, ডাবল ক্লিক করব। করার পর এখানে আমরা এই ইমেজটাকে ঠিক উপরের
যেই ব্যানার কন্টেন্টটা আছে সেই ব্যানার কন্টেন্টটার সমান করব, করে তারপরে আমরা এটাকে আবার এটার ঠিক নিয়ে এখানে আমরা যুক্ত করব। যুক্ত করার পর আমরা মোটামুটি আমাদের প্রথম যে কন্টেন্টটা সে কন্টেন্টের কাজটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে আমরা আবার এটাকে আমরা কি করতে পারি, হ্যাঁ আমরা আবার এটাকে ইমেজ, এখানে আবার আমরা এটাকে কি করব অ্যানিমেশন করব। অ্যানিমেশন করে এখানে যেহেতু আমরা কাস্টম অ্যানিমেশন ইতিপূর্বে ক্লিক করেছি এবং আমাদের কাস্টম অ্যানিমেশনের ইফেক্ট নানান ইফেক্টগুলো এসেছে, সেই ইফেক্টের মধ্যে এন্ট্রেন্স আর আমরা আরেকটা দিতে পারি, যেমন ডায়মন্ড দিতে পারি। এই যে ডায়মন্ড দিলাম, দেওয়ার পর এখন আমরা চলো দেখি আমাদের কাজটুকু কেমন হয়েছে আমরা একটু দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম, আমরা পরবর্তী দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদেরকে অবশ্যই আমরা পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করব, পর্যায়ক্রমে আমরা শিখব। আমাদের ইনশাল্লাহ আমরা যদি যথাযথভাবে অনুধাবন করি বা আমরা যদি একটু নজর দিয়ে দেখি তাহলে এটা আমাদের জন্য তোমাদের জন্য কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরা পারবা। আমি এই বলে আমি আমার আজকের এই টিউটোরিয়ালের সমাপ্তি টানলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।